চ্যানেল আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো এই লকডাউনে আমরা তো সবাই অলমোস্ট কম বেশি গৃহবন্দী হয়েই আছি। সো ভাবলাম যে বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকাটা একরকম, আর একটা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকাটা বোধ হয় আরেকটু অন্যরকম। তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা হচ্ছে একটা 24 আওয়ার্স আমার স্টুডিও রুমে থাকার একটা চ্যালেঞ্জ ভিডিও। তো চেষ্টা করবো। এখন দেখো বাজে ঘড়িতে 9:10, অনেকটাই রাত হয়ে গেছে। ভেবেছিলাম একদম ডট 9টা থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু একটু দেরি হয়ে গেল, কারণ এই ঘরে আমি এখন থেকে আগামীকাল রাত 9:10 অবধি এই ঘরেই থাকবো, এবং এই ঘর থেকে আমি কোথাও বাইরে পা রাখবো না। তো এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। তো সেই জন্য আমাকে অনেক কিছু গোছগাছ করে এই ঘরে রাখতে হয়েছে, যাতে আমার এই 24 ঘন্টা কোনো প্রবলেম না হয়। বেসিক্যালি এই ঘরটা চুজ করার কারণ এই ঘরের সাথে আমার অ্যাটাচ বাথ রয়েছে, আর এই ঘরেই আমার যাবতীয় কাজকর্মের, শুধুমাত্র কম্পিউটার মানে এডিটিং ব্যাপারটা ছাড়া বাকি আমার যাবতীয় অন্যান্য কাজগুলো সব আমি এই ঘরেই করি। সো আমার আঁকার কাজ, এইখানে আঁকা জিনিসপত্র রাখা আছে, এতে আমি ড্রয়িং করি, সো এটাও এই ঘরে আছে। তারপর আমি হেয়ার স্টাইল করি, সো আমার ডামি এখানে, আমার যাবতীয় সব কিছু এখানে আছে। সো আমি কাজের মধ্যে নিজেকে বিজি রাখতে পারবো। দেখছো এখানে টাওয়েল আছে, আর এই কিছু জামা কাপড় যদি কিছু লাগে, সো লাগবে তো বটেই, 24 ঘন্টা তো আর এক জামা পরে থাকবো না, তো সেই জন্য এনে রেখেছি। সো আমার একটা তোষক আছে, তো সেটাকেই নিয়ে চলে এসেছি এখানে। আমার বালিশ টালিশ চাদর টাদর সব নিয়ে এসে রেখেছি। এখন আমি বিছানা বানানো স্টার্ট করিনি, পরে করব, কারণ রাতের খাবারটা খেয়ে নিয়ে তারপর স্টার্ট করব। আর এখানে দেখো আমার এই ইলেকট্রিক কেটলটা, সেটাকে এনে রেখে দিয়েছি, আর যা যা মনে পড়লো জলের বোতল এনে রেখেছি। সো মোটামুটি যেটুকু যেটুকু মনে পড়েছে এনে এনে রেখেছি এখন অবধি। আচ্ছা, এখানে আমার কিছু বই খাতা এনেছি, আমার স্টুডেন্টদের কিছু নোটস বানিয়ে দিতে হবে, তো সেই কাজটাও এই 24 ঘন্টার মধ্যে করে ফেলা যাবে। মানে একটা বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমি এসেছি আর কি, মানে আমি করতে থাকবো পরপর আর কি কাজগুলো, আর এইভাবেই 24টা ঘন্টা কাটাবো এই ঘরে। আর এখন অভিষেক অফিস থেকে ফেরেনি, ও ফিরলে আমার জন্য খাবার টাবার সব রেডি করে নিয়ে আসবে, ওরই ডিউটি। তো আজ এখনও অবধি আমার এই কটা জিনিসই মনে হয়েছে আমার এমার্জেন্সি মানে এসেনশিয়াল, তো এগুলোকে আমি এনে রেখেছি এই ঘরে। আর যদি পরে কিছু আরও মনে হয়, ও বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছ, এই যে আমার ক্যামেরা ব্যাগ, তো এটাও এনে রেখেছি, কারণ আমার চার্জার ফার্জার সব আছে, চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিতে পারবো, মোবাইলের চার্জার, হেডফোন, যা যা দরকার সব আমি এনে রেখে দিয়েছি। ডিনারে খুবই সিম্পল, রুটি, আলু চচ্চড়ি, আর একটা ডিমের পোচ। এই ডিমের পোচটা এই মাত্র অভিষেক বানালো, আর এই হচ্ছে ডাল। তো এখানে এখন আমরা খাবো। আবার আমও আমও নিয়ে এসে যাবো, দেখি জমজমার ডিনার। আমি এতক্ষণ নেটফ্লিক্সে একটা ভূতের সিনেমা দেখছিলাম। এই ভূতের সিনেমা দেখে তো রাত্রে তো ঘুমাতে পারবি না? না না পারবো, ঘুমোতে পারবো, তবে আমাকে আলো জ্বেলে ঘুমোতে হবে। তো সে যখন টুরে যায় আমি যখন সারা রাত আলো জ্বেলে রাত্রিবেলা ঘুমাই, তা আজকেও আমি এই ঘরে সারা রাত আলো জ্বেলে রাতে ঘুমোবো। যদিও পাশের ঘরে অভিষেক ঘুমাবে, ওকে আর এই চ্যালেঞ্জের মধ্যে টানছি না, ও আরাম করে ওই ঘরে ঘুমো। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বিছানাও রেডি। এই দেখো আমার বেড রেডি, আর এখন বাজে হচ্ছে 11:40, তো অনেকটাই বেজে গেছে। আর আমি এখন একটু কাজে বসবো, কয়েকটা নোটস বানানোর আছে স্টুডেন্টের জন্য, তো সেগুলো এখন বানাবো। কমপ্লিট হয়েছে, আর এখন বাজে এই দেখো 12:30। হ্যাঁ শুয়েই পড়বে, আমি অলরেডি শুয়েই ছিলাম, তোর জন্য ওয়েট করছিলাম। না আমি শুবো, ঘুম পাচ্ছি। যা যা ঘুমিয়ে পড়, ঠান্ডা ঠান্ডা বাজে বাইরে।
জল খাস। সো আমারও এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, পাচ্ছি, ঘুমিয়েই পড়ি। কারণ একবার যদি ঘুমটাকে ইগনোর করে আমি মোবাইল দেখতে শুরু করি তাহলে আমার আর ঘুম আসবে না। তো ঘুমিয়ে পড়ছি, তাহলে দেখা হচ্ছে কাল আবার সকালবেলা। ঠিক আছে, তার জন্য গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:40। রাত্রিবেলা সারা রাত আলো জ্বলছিল বলে খুব একটা ভালো ঘুম হয়নি, শেষের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু দেরিতেই ঘুমটা এলো, আবার ঘুমটা ভেঙেও গেল তাড়াতাড়ি। সো উঠে পড়েছি আর 7টার সময় অভিষেককে ডেকে দেবো। সামনে কালকে অভিষেক, কাল রাতে অভিষেক কি বললো, সকালবেলা 7টার সময় উঠবে, ওকে 7টার সময় ডেকে দিতে হবে। আমি এইমাত্র ওকে ডাকলাম ফোন করে, ফোনটা প্রথমে বেজে গেল, তারপরে ধরলো ঘুম বলায়, তারপর বলে আমাকে যে আমি আর একটু ঘুমাই আর একটু পরে উঠবো। তো দেখো অলরেডি এখন 7:10 বেজে গেছে। আর মুশকিলটা হলো ঘুম থেকে ওঠার পর আমার একটু চা লাগে, আর আমার একটা ভুল হয়ে গেছে, আমি একটা বা দুটো যদি টি ব্যাগ এনে রেখে দিতাম এই ঘরে, গরম জলের ব্যবস্থাটা করেছি, মাথায় আসেনি যে চায়ের জন্য যে টি ব্যাগটা রাখবো সেটা মাথায় আসেনি। এখন গরম জলটাই খাচ্ছি, কিন্তু একটু পরে আমার চা খেতে ইচ্ছা করবে। আর বিস্কুটের কৌটো এনে রাখিনি, তো একটু খিদে খিদেও পাবে। তুই যে আমায় বললি আমি তোমাকে 7টার সময় ডেকে দিবি, বাপরে, আর আমি যে কখন থেকে জেগে বসে আছি, বেচারাকে চা করে নিয়ে আসতে হয়েছে, চা খাবো, খিদেও পেয়েছে। মানে তুই একটা মাথাটা ধরে আছে, কারণ রাতে ঘুমটা ভালো হয়নি বলে মনে হচ্ছে। না না না, ঠান্ডা লাগবে কেন, ঠান্ডা লাগে, আলো জ্বলে ভালো ঘুম আসে না, মাথাটা একটু একটু ধরেছে। চা বিস্কুট খেয়ে দেখি যদি কমে চা। অভিষেক আমার জল খাবার নিয়ে আসছে, তোমরা একটু দেখো কি আমার কি আপ্যায়ন, এটাকে কোনো বাড়ির সাবাস কলাটাকে কেটে দিয়েছে। এই দেখো এখন অনেকটাই বেজে গেছে, এখন বাজে 11:30 প্রায়। দেখো 11:25 বাজে, আর আমি কন্টিনিউ তখন থেকে এঁকেই যাচ্ছি। সো একটা আঁকা পুরো কমপ্লিট হয়েছে, আর একটা আঁকার কিছুটা হয়েছে। তো তোমাদের দুটো আঁকাই দেখাচ্ছি। বেসিক্যালি আমি অ্যাক্রেলিক পেন্টিংয়ের অনলাইন ক্লাস করছি, মানে শিখছি। এর আগে আমি ওয়াটার কালার শিখেছি, তো অ্যাক্রেলিক পেন্টিং শেখার খুব ইচ্ছে ছিল, তো সেই জন্যই একটা কোর্স করে নিচ্ছি। যেহেতু এখন লকডাউন চলছে, বাড়িতেই আছি, তো কিছু শেখাটা আমার মনে হয় যেটা ইচ্ছে হয় সেটা যদি শেখা যায় তো খুব ভালো হয়, তো তাই শিখছি। তো তোমরা একটু দেখো,
দেখো এই আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, এটা আঁকছিলাম কমপ্লিট করলাম, আর এই আঁকাটা এখনও ইনকমপ্লিট, ওই জন্য ভালো করে দেখাচ্ছি না। কারণ এটা হচ্ছে আমি যার কাছে শিখছি উনি কী করছেন, আমাদের হোমওয়ার্ক দিচ্ছেন। সো উনি কী করছেন, আমাদের ক্যামেরায় তোলা ছবি আর কি পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে, সেটা দেখে আমাদের আঁকতে হচ্ছে। এতে কী হচ্ছে, আমাদের কালারের সম্পর্কে যে ধারণা, যে কালার থিওরি, সেটা অনেক ক্লিয়ার হচ্ছে, মানে অনেক কিছু শিখছি, খুব এনজয় করছি এই ক্লাসটা। এই আঁকাটা এখন ইনকমপ্লিট, এটা কমপ্লিট হলে তোমাদের ভালোভাবে দেখাবো। এতে এখনও প্রচুর ডিটেলিং আছে, প্রচুর আরও অনেক কিছু আছে ছবিটার মধ্যে। তো এই অবধি আজকের হোমওয়ার্ক ছিল, তো এটা কমপ্লিট হয়ে গেছে। সো এই আর এখন 11:30 বাজে, আমি এবার স্নান করবো, অভিষেক অফিসে বেরোবে, সো আবার স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। সো আমার চান হয়ে গেছে আর এখন বাজে 1:45। সো 1:45 বাজে আর আমার কাছে এখনই ফোন এসেছিলো, সো আমার একটা কুরিয়ার আসছে, আমি জানি ওটা কী, তোমাদের ওটা এলে তারপর দেখাবো কী আছে। আর এই যে অভিষেক অফিস চলে গেছে, যাওয়ার আগেই আমার লাঞ্চ এখানে রেডি করে দিয়ে গেছে, আর এইখানে আমার জন্য ও একটা চিপসের প্যাকেট কিনে দিয়ে গেছে, ম্যাগি দিয়ে গেছে। দাদা এইখানটা রেখে দিয়ে যাবেন, ঠিক আছে? আপনার নাম ফোন নাম্বারটা কি আমি লিখে নেব? হ্যাঁ হ্যাঁ, কেন এটা কি দরকার লাগে নাম ফোন নাম্বার? নাম ফোন নাম্বারটা রিকোয়ারমেন্ট থাকে যে আমি আপনাকে দিচ্ছি, তো একটা তো প্রুফ আমার কাছে রাখতে হবে। ঠিক আছে। তো এই হচ্ছে আমার কুরিয়ার, আপাতত এটা এখানে থাক, এটাকে স্যানিটাইজ করতে হবে। হচ্ছে ওটস, এটা হচ্ছে বেগুনের কালিয়া, আর এটা হচ্ছে পোস্ত। লাঞ্চটা করে সো গাইজ, এটা হচ্ছে সেট অফ প্যালেট নাইফস। অ্যাক্রিলিক পেন্টিংয়ে সবসময় যে তুলির ইউজ হয় তা নয়, যারা আঁকা শেখো বা শিখেছো তারা ভালো করেই জানো। তো এই প্যালেট নাইফ দিয়েও খুব সুন্দর ড্র করা যায়। আর 2:00 বাজে, সো আমার 4:30 থেকে আজকে আমার ক্লাস আছে, অনলাইন ক্লাস আছে। সো তার আগে আমি একটু রেস্ট নেবো, একটু ঘুম ঘুম পাচ্ছে কারণ কাল রাতে ভালো ঘুম হয়নি, 3:30 ঘন্টা দেড়েক মতো ঘুমলেই হবে। সো তারপর উঠে আবার প্রিপারেশন নিতে হবে, কারণ 4:30 থেকে আমার অনলাইন ক্লাস আছে, মানে আমার এই পেন্টিং ক্লাস আছে, ঠিক আছে? সো তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। ওয়েলকাম ব্যাক এগেইন। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আর কি, যা এখন বাজে বেসিক্যালি 7:45, ধরো প্রায় 1.5 ঘন্টা মতো, মানে 9:10। সো এখনও ঘন্টা দেড়েক মতো আমাকে এখনও থাকতে হবে এই ঘরে, কিন্তু আমি খুব এনজয় করলাম এই টাইমটা। এইভাবে একটা কথা বলা হয়নি, ক্লাস তো শেষ হয়ে গেছিলো, তারপরে আমি আবার একটু টাচ আপ করছিলাম আঁকাটা, তো সেই সময় আমার একটু খিদে পায় এবং আমি তখন এই চিপসটা খেয়ে ফেলি। চিপসের প্যাকেটটা কত ইঞ্চি, সো চিপসটা খেয়ে নিয়েছি আর ম্যাগি খেতে এখন ইচ্ছেও করছে না। এখন ওয়েট করছি যে কতক্ষণে 9:10 বাজবে, আর ততক্ষণ একটু বসে বসে একটু দেখি, এবার একটু নেটফ্লিক্স দেখি। আর সারাদিন ধরে প্রচুর ড্রয়িং প্র্যাকটিস হয়েছে, যেটা হলো না সেটা হচ্ছে হেয়ারস্টাইলের প্র্যাকটিস, কিছুই হলো না, মেনলি ড্রয়িংয়ের উপরেই ফোকাস করেছি আর কি। বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলা হয়নি, আমি এই ড্রেসটা চেঞ্জ করেছি, এখন কটা বাজে 8:00। সো আমি ড্রেসটা চেঞ্জ করেছি, বেসিক্যালি যে ড্রয়িং ক্লাসটা ছিল ওটা জুম ক্লাস ছিল, ঠিক আছে, জুম অ্যাপে, তো সবাই সবাইকে দেখতে পাবে, ক্যামেরা অন করে কাজ হয় আর কি, তো সেই জন্য একটা ড্রেসটা একটু চেঞ্জ করেছিলাম। সো ফাইনালি 9:10 বেজে গেছে আর 24 ঘন্টা আমি ঘরে কাটিয়ে ফেলেছি। আর এই ভিডিওটা করে আমি একটা ভীষণ ভালো ব্যাপার আমি বুঝতে পেরেছি, যে আমি যে কোনো যে কাজটাই এই ঘরে বসে এই 24 ঘন্টার মধ্যে করেছি, আমি ভীষণ কনসেন্ট্রেট করে আর কি, মানে ভীষণভাবে কনসেন্ট্রেট করতে পেরেছি আর কি সেই কাজটায়। কারণ আমার কোনো তাড়া ছিল না, এই করতে হবে, ওই করতে হবে, এখানে যেতে হবে, এই কাজটা বাকি আছে, জামা কাপড় মেলো, কাজও হ্যানা তেনা, আমি বলছি না ওই কাজগুলো দরকার নেই, কিন্তু আমি বলতে চাইছি যে আমি 24 ঘন্টা তো এই কাজগুলোর থেকে দূরে ছিলাম, মানে এক্সট্রা যে কাজগুলো থাকে, বাড়ির কাজ, বাড়িতে থাকলে সবাইকে এগুলো করতে হয় টুকটাক।
তো এগুলো কিছু ছিল না, আমি এক মনে আমার যে কাজটা করেছি সেটাতেই কনসেন্ট্রেট করতে পেরেছি এবং আমার খুব ভালো লেগেছে, খুব ভালো আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আমার ইচ্ছা রইল এরকম আরেকবার করার, এখনই নয় আরও কিছুদিন পর। সোই আর এই আমার বিছানা, এগুলোকে এবার সব ভাঁজ টাজ করে তুলতে হবে। এই আমার আঁকাজোকার জিনিস সব তুলে রেখে দিয়েছি। এই যে আমার আঁকা, সো এই ম্যাগির প্যাকেটটা ওখানে রয়ে গেছে, সো ম্যাগিটা আর খাওয়া হয়নি। তো আর কি বলি, এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আমার মনে হচ্ছে ভিডিওটা একটু বড় হবে। সো যদি তোমরা সেই সবজি দেখে থাকো তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আমার এই এফোর্টটাকে একটু ভালোবেসো আর কি, একটু ভালোবাসা দিও। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।